ইউকেতে সব জায়গায় স্নো হয় না, বিশেষ করে লন্ডন এবং এর আশেপাশের জায়গাগুলোতে স্নো হয় না বলতেই চলে। জাস্ট উইন্টারে হয়তো কখনো হঠাৎ স্নো হয়। সো গত বছর আমি স্নো পাইনি, বাট এই বছর অনেক স্নো হয়েছে, একদিনই হয়েছে যে তবুও। আসসালামু আলাইকুম সবাইকে, আজকের আমার ভিডিওটা স্নো এর ভিডিও। যেহেতু বাংলাদেশে থাকি আমি, সো স্নো আমার জন্য নতুন, খুবই নতুন এবং খুবই নিউ একটা এক্সপিরিয়েন্স। এবং এটা আমার উইশ লিস্ট ছিল যে আমি কখনো যদি সম্ভব হয় আমি স্নো দেখব। সো আমার আজকে আমার আশাটা পূরণ হয়েছে। এটা আসলে একটা ম্যাজিক্যাল মোমেন্ট ছিল আমার জন্য, যেহেতু আমার প্রথম জীবনে স্নো দেখা। সো অনেক সুন্দর একটা দৃশ্য, এটা আসলে নিজের চোখে না দেখলে বোঝা যায় না যে আসলে স্নো পড়ার দৃশ্যটা কেমন। টিভিতে হয়তো বা আমরা সবাই দেখি, কিন্তু সামনাসামনি সৌন্দর্যটা টিভিতে আমার মনে হয় না এক পার্সনও আসে আর কি। যে দেশগুলোতে, যে জায়গাগুলোতে সবসময় স্নো হয় ওদের হয়তো বা খুব বিরক্ত লাগে, বাট ইউকের এই যে লন্ডনের আশেপাশে, লন্ডনেতে যেহেতু স্নো হয় না, সো ওদের জন্য আসলে এটা একটা সোনার হরিণের মতো। সবাই ওয়েট করে থাকে স্নো হবে, আর স্নো পড়ার পরে হয়তো বা অনেক জায়গায় হাঁটতে প্রবলেম হয়, যেটা ব্ল্যাক আইস বলে। সো স্লিপারি হয়ে যায় রোড গার্ডগুলো। কিন্তু এখানে কি হয়, মানে আমি যেটা দেখেছি যে স্নো পড়ার পরে একদিন দুই দিনের মাথায় সব স্নোগুলো উধাও হয়ে যায়। সো এটা আমার একটা ওয়াকিং ভিডিও স্নোতে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করেছি আমার ভিডিওতে স্নো পড়ার দৃশ্যটা ধারণ করার, সবসময় আমার জন্য একটা মেমোরেবল ডে হয়ে থাকবে, ডে না নাইট হয়ে থাকবে। চিন্তা করছি এখান থেকে কিছু স্নো বাংলাদেশে রপ্তানি করলে কেমন হয় মাছ ব্যবসায়ীদের জন্য, আর যারা ওই যে জুস বার আছে, জুস বিক্রি করে। একটা ইন্টারেস্টিং বিষয় আজকে জানলাম, সেটা হচ্ছে যখন স্নো পড়ে তখন ওয়েদারটা কেমন জানি গরম হয়ে যায়। মানে এটা মনে হয় না যে স্নো পড়ছে, বরফ পড়ছে, চারিদিকে বরফ, অনেক অনেক ঠান্ডা হবে, কিন্তু আসলে তা না। স্নো পড়ার পরে দেখলাম পুরা মানে ঘরটা খুব গরম হয়ে গেল। আসলে সাদা সব কিছুই অনেক সুন্দর। এটা ট্রেন স্টেশনের রোড, এখানে কিছু ছেলে মেয়ে দেখছি বরফ নিয়ে খেলছিল। আর ট্রেনের রাস্তাগুলো সাদা হয়ে গেছে। স্নোর কারণে গাড়িগুলো স্টাক হয়ে আছে, অনেক জ্যাম হয়ে গেছে। আমার মনে হয় স্নো পড়ার এটাই একমাত্র নেগেটিভ ইম্প্যাক্ট আর কি, যে গাড়ি রাস্তায় চলাচলটা একটু কষ্ট হয়ে পড়ে। আদারওয়াইজ আমার মনে হয় না স্নোর আর কোনো নেগেটিভ দিক আছে, হয়তো থাকতেও পারে। আমার যেহেতু এটা প্রথম এক্সপিরিয়েন্স, প্রথম স্নোর এক্সপিরিয়েন্স নাকি প্রথম ফার্স্ট লাভের মতোই হয়। সো
আমি হয়তো বা এর খারাপ দিকগুলো দেখছি না। নেক্সট ডের একটা ক্লিপ আমি ভিডিও লাস্টে অ্যাড করে দিব। Sorry.
সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, হয়তো বা একটু বোরিং, বাট আপনাদের একটু